আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে তিনটা বেল ফাটিয়ে নিয়েছি, এটি আমি চামচের সাহায্যে উঠিয়ে নেব। এখানে আমি নিয়েছি 4 চামচের 5 চামচ চিনি, এটা নিয়েছি শুকনা মরিচ আর ধনির গুঁড়ো, এটি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি বিট লবণ, আরও নিয়েছি ধনিয়া পাতা, এটা দিয়ে ভর্তা করলে খুবই স্বাদ। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আরও দিয়ে দিচ্ছি বিট লবণ, আরও দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ভেজে ফাঁকি, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দেবেন, কেউ ভর্তাতে বেশি খায় কেউ কম খায়, আমি একটু বেশি খাই তাই একটু বেশি দিচ্ছি। চারাগুলোর থেকে চামচের সাহায্যে সবগুলো বেলিয়ে আমি উঠিয়ে নিয়েছি। এখানে আমি ভর্তাটা সব কিছু দিয়ে মাখিয়ে নিব। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই স্বাদ। আমি হালকা একটু পানি দিয়ে নিচ্ছি, এটা দিলে ভর্তাটা একটু পাতলা পাতলা হয়, ভালোই লাগে, তাই আমি দিই। আপনি চাইলে দিবেন, আপনি নাও দিতে পারেন। এই ভর্তাটা খুবই স্বাদের ভর্তা, খুবই সবাই খুব পছন্দ করে, আমার মেয়ে জামাই আমার এই হাতের ভর্তাটা খুবই পছন্দ করে, খুব স্বাদের ভর্তা। ভর্তাটা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই স্বাদ। ভর্তাটি ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।